সমস্যাটা বিগত 4 বছর আগে বিশেষ করে দেখা দিছে। প্রথমে ছিল পায়ে, হাঁটতে পারি না পায়ের গোড়ালিতে। ওখান থেকে আস্তে আস্তে আমার মাজা, তারপর আমার পিঠে, এবং পরবর্তীতে আমার এই যে দুই কাঁধে। জি, তো এই জন্য আমি বিগত 2 বার আমি ছুটিতে আসছি। অনেক জায়গায় আমি এই ট্রিটমেন্ট নিছি অনেক ডাক্তারের কাছ থেকে, কিন্তু আমি তেমন কোনো একটা ফল। দেশের বাইরেও কি এটা ট্রিটমেন্ট নিয়েছেন? জি জি, দেশের বাইরেও নিছি। ঢাকা থেকে বাড়ি যাইয়ে হঠাৎ ইউটিউবের মধ্যে স্যারের ভিডিও দেখতে পেলাম, তো এর সাথে সাথে আমি ওই ভিডিও দেখছি। তারপর চিফু নাকি জেনে ওনার ইয়েও দেখছি, কয়েকটা দেখার পরে দেখলাম যে স্যারের ইয়েটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগলো। স্যারের কয়েকটা ভিডিও দেখলাম। যখন ভর্তি হলেন, আপনার ট্রিটমেন্ট শুরু হলো, আপনাকে 3 বেলা করে থেরাপি ট্রিটমেন্ট দিচ্ছে বা অন্যান্য আরও যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে ওনাদের, ওনারা দিচ্ছেন, তো কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করলেন যে আমি একটু একটু ধীরে ধীরে সুস্থ হতে চলেছি? 4-5 দিন যাওয়ার পরে আমি একটু তো বুঝতে পারছি যে হালকা একটু আমাদের আগে একটু চেঞ্জ হচ্ছে বা ভালো লাগতেছে। জি হ্যাঁ। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন বা আজকে কত? আমি আজকে পর্যন্ত 14 দিন। 14 দিন। এখন কি অবস্থা আপনার? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আচ্ছা, এই যে এতদিন ট্রিটমেন্ট নিলেন, এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা আপনি যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলেন, করার পরে আরেকটা ভরসা করে আপনি আরেকটা জায়গায় আসলেন, কেমন মনে হয়েছে এই ট্রিটমেন্ট বা কি মনে হয়? না, এই ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ আমি সারার জন্য অনেক দোয়া করি, যাতে স্যার এরকমভাবে মানুষকে সেবা দিতে পারে, মানুষের সেবা পায়। স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো। আচ্ছা, বাকি ভালো করার মালিক তো আল্লাহ। অবশ্যই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা বরাবরের মতো আপনাদের সাথে এইখানে যে পেশেন্টগুলো থাকে তাদের সাথে কথা বলিয়ে দেই এবং তাদের যে সমস্যাগুলো থাকে এবং সেটার জন্য তারা কোথায় কোথায় ট্রিটমেন্টের জন্য যান এবং সর্বোপরি তারা কোথায় চিকিৎসাটা সঠিক চিকিৎসা পান সেই ব্যাপারে আপনাদেরকে জানিয়ে থাকি। তো সেই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, যিনি আসলে অনেক বছর ধরেই ওনার ব্যথা সংক্রান্ত রোগে ভুগছিলেন এবং আজকে তিনি ডিপিআরসি হসপিটালে এসে এখান থেকে চিকিৎসা নেওয়ার পরে তার অবস্থা কী বা সে কী ধরনের ট্রিটমেন্ট পেলেন এবং সর্বোপরি তার রেজাল্ট কী সেটা ব্যাপারে আমরা কথা বলব। তো একটা বিষয় আপনাদেরকে বলি যে এই যা আজকে আমাদের সাথে যে পেশেন্টেই আছেন, ওনার হচ্ছে অনেকদিন ধরেই পায়ের গোড়ালি ব্যথা ছিল এবং সেখান থেকে একটা পর্যায়ে তার কোমরে ব্যথা যায় এবং কোমর থেকে সেটা ঘাড়ে বা কাঁধেও ব্যথাটা আসে। তো সেইখান থেকে উনি অনেকগুলো হসপিটালেই যান, ট্রিটমেন্ট করেন, এক এক হসপিটালে এক এক রকম ডক্টররা এক এক রকম কথা বলেন। তো সেই ব্যাপারেই আমরা ডিটেলস একটু ওনার সাথে কথা বলি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের। আমার নাম মোহাম্মদ বেলাল হোসেন। বেলাল হোসেন, কোথা থেকে এসেছেন আপনি বা আপনার বাড়ি কোথায়? চাঁদপুর কসুয়া হোসেনপুর থেকে আসছে। আচ্ছা, আপনি কি প্রবাসী, দেশের বাইরে থাকেন? জি জি জি, আমি সৌদি আরবে থাকি, প্রবাসী। কি ধরনের কাজ করতেন সেখানে? আমি ওখানে ইলেকট্রিশিয়ান এবং ফাইভ ফিল্টারের জব করি আর কি, যেটা প্লাম্বার বলে আর কি। আচ্ছা, কত ঘন্টা কাজ করতে হয় ওখানে? মিনিমাম 12 ঘন্টা। 12 ঘন্টা। জি। আচ্ছা, এই যে আজকে ডিপিআরসি হসপিটালে এসেছেন ট্রিটমেন্টের জন্য, জি জি জি, কি নিয়ে এসেছিলেন বা কি সমস্যা হতো আপনার? আমার সমস্যাটা বিগত 4 বছর আগে বিশেষ করে দেখা দিছে। প্রথমে ছিল পায়ে, হাঁটতে পারি না পায়ের গোড়ালিতে। ওখান থেকে আস্তে আস্তে আমার মাজা, তারপর আমার পিঠে এবং পরবর্তীতে আমার এই যে দুই কাঁধে। জি, তো এই জন্য আমি বিগত 2 বার আমি ছুটিতে আসছি। অনেক জায়গায় আমি এই ট্রিটমেন্ট নিছি অনেক ডাক্তারের কাছ থেকে, কিন্তু আমি তেমন কোনো একটা ফল। দেশের বাইরেও কি এটা ট্রিটমেন্ট নিয়েছেন? জি জি, দেশের বাইরেও নিছি। তারা কি বলেছে বা তাদের ট্রিটমেন্ট কি ছিল? তাদের ট্রিটমেন্টটা ছিল, তারা বলছিল যে আমার যে রক্তের ব্লাডের গ্রুপ যে একটা খারাপ আর কি, একটা রক্ত ব্লাড আছে খারাপ আর কি, যেটা বেড়ে গেলে মানে আপনার যেটা সমস্যা হয় ছিল, যেটা বেড়ে গেলে, যার গেলে ওটা বেশি হয়ে গেলে তার কারণে আমার সমস্যা হতো। তো ওনারা বলছিল যে প্রতিদিন আধা ঘন্টা হাঁটতে এবং শস্য জাতীয় যে কিছু খাবার খাইতে ওয়াইটটা কমাতে। বুঝতে পেরেছি। তারা ওটাই। আচ্ছা, এই যে আপনার গোড়ালি ব্যথা বা প্রথমে গোড়ালি থেকে শুরু হয় তারপর আস্তে আস্তে কোমরে কাঁধে ব্যথা বা ঘাড়ে ব্যথা যায়, তো এটার জন্য আপনার আসলে বাস্তবিক লাইফে বা দৈনন্দিন জীবনে কি সমস্যা ফিল করতেন বা কি হতো আপনার? হতো বলতে, যখন আমি কাজে বেরোতাম তখন কিন্তু কাজের অবস্থান যখন থাকতাম তখন একটু কম থাকতে, যখন কাজ থেকে কোনো অপশন নিতাম কাজের অবস্থানে কাজে থাকতে অথবা কাজ থেকে আসার পরে যখন রেস্টে আসতাম তখন কিন্তু অকল্পনীয় ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা। আমি মানুষের হেল্প নিতাম
কিছু মেসেজের জন্য কিছু কথা আপনি যখন কোনো কাজে থাকতেন অথবা যখন আপনি চলাফেরায় থাকতেন তখন কম থাকতো কম মনে হতো যখন আপনি রেস্টে থাকতেন তখন আমার এটা বেশি হয়ে যেত প্রচন্ড আকার ধারণ করত অথবা যদি আমি বেডে থাকতাম সকালবেলা উঠতে গেলে আমি ফাওয়ার নিছি মাটিতে ফুল রেখে নামাতে পারতাম এত ব্যথা তো আস্তে আস্তে যখন এটা নিচে রাখতাম তখন যে একটু আপনার ইয়ে আসতো আস্তে আস্তে কমে যেত জি জি আচ্ছা তারপরে আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশে চলে আসলেন বাংলাদেশে আসার পরে কি করলেন বাংলাদেশে আসার পরে আমি আপনার যে হসপিটালে গেলাম ওখানে এসে গিয়ে সেলসি ডাক্তার তাও আমি তেমন কোনো একটা ফলাফল পাইনি কি ট্রিটমেন্ট ছিল সেটা উনিও কয়েকটা ব্লাড টেস্ট করাইছেন এবং একটা এক্স রে করাইছেন উনি কিছু ওষুধ দিলেন পরবর্তীতে উনি ওষুধ দেওয়ার পরে দিয়ে আমি চলে গেলাম চার মাস ব্যায়ামের কথা বলেনি না ওই হালকা কিছু ব্যায়াম দেখাইছিল উনি কিছু ব্যায়াম দেখাই দিয়েছিল ব্যায়ামগুলো করছিলাম সাঁতার কাটার কথা বলছিল আর কিছু হালকা কিছু এক্সারসাইজ দেখাই দিয়েছিল তো ওগুলো করছে তাও আমি কোনো তেমন কোনো একটা ফল পাইনি তারপরে আমি এখান থেকে চলে গেলাম আমি আমাদের দেশের বাড়ি কসুয়াতে কসুয়াতে একটা ট্রিটমেন্ট নিয়েছি ঢাকা থেকে একজন ডাক্তার যায় তো ওখানেও আমি তেমন কোনো একটা কি ফল পাইনি পরবর্তী আমি 2022 সালের 21 তারিখ আমি আমাদের কুমিল্লা হসপিটালে যাই ডাক্তার অধ্যাপক ডাক্তার ব্যথা বিশেষজ্ঞ ওনার কাছে যাওয়ার পরে উনি আমার অতীতের যা ফাইলগুলো ছিল সমস্ত ফাইলগুলো উনি দেখছে দেখার পরে সব কিছু উনি ইয়ে করার পরে আমার উনি আমাকে করাইলেন এবং আরও অন্য অন্য কিছু ব্লাড টেস্ট দিলেন টোটালে প্রায় 18,000 থেকে 19,000 টাকার একটা টেস্ট উনি আমার করেছে পরে লাস্ট যখন আমি ওনাকে রিপোর্টগুলো দেখেছি উনি আমাকে বললো যে আমার যে কয়েক জায়গায় হাড় কালো হয়ে গেছে যেটা সাদা থাকার কথা ছিল মেরুদণ্ডের সাথে যে হাড়গুলো এখানে কয়েকটা কালো হয়ে গেছে প্লাস কোমরও আমার ব্যথা আছে কোমরের সমস্যা মেন সমস্যাটা হলো কোমরে তখন উনি বলছে যে আমি জিজ্ঞাসা করলাম যে স্যার কী করা যায় তখন বলছে যে উনি যে আমি তিনটা ট্রিটমেন্ট করবো আমার সিস্টেম মতো এটা আমার পদ্ধতি কম্পিউটারের দ্বারা তিনটা ট্রিটমেন্ট করবো আমি আপনার এত এত টাকা খরচ হবে উনি একটা অ্যামাউন্ট দিচ্ছিল আর কি তো আমি ওদিক দিয়ে আমার ফ্লাইট ছিল 28 তারিখ জানুয়ারি মাসের 28 তারিখ সেই অ্যামাউন্টটা কী পরিমাণ হতে পারে তিনটা ট্রিটমেন্ট তিনটা ট্রিটমেন্টে উনি বলছিল যে আমার 90,000 টাকা লাগবে মাজারাতে মাজাতে উনি কম্পিউটার দ্বারা জি 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 আর 5 সপ্তাহ উনি ব্যায়ামের একটা কোর্স ইয়ে দিয়ে করাবে ওনার কাছে যাইয়া যাইয়া এটা ইয়ে করতে হবে তো পরবর্তীতে আমি কী করলাম আপনার শেষে আমি আমার ছোটো ভাইয়ের সাথে আমার বড় ভাইয়ের সাথে সবার সাথে আলোচনা করলাম যে কী করা যায় আমার তো হাতে সময় নাই সময় মাত্র আছে 5-7 দিন তো আমি 28 তারিখ চলে যেতেছি তো ওনারা বলো যেহেতু কোমরে বেশি সমস্যাটা আপনার তাহলে আপনি একটা কাজ করেন প্রথম ট্রিটমেন্টটা নিয়ে দেখেন তো ওনার সাথে যে ওনার সাথে যে লোক থাকে উনি বলছে নাকি এরকম ট্রিটমেন্ট নিয়ে অনেকে ভালো আছে এই কথা বলছে তখন আমি কী করলাম আমি আপনার 23 তারিখ রবিবার ছিল প্রথম ট্রিটমেন্টটা তখন আমি কুমিল্লা যে কলেজ হসপিটাল এটাতে আমি 7 তলায় ওনার ট্রিটমেন্টটা নিয়েছিলাম আচ্ছা তো উনি আমার কোমরে 10টা ইঞ্জেকশন করছিল কম্পিউটার দ্বারা ইয়ে করে ওর হাতে ইনিশিয়ানগুলো মানে হাতেই করছে আমি দেখছি কিন্তু কম্পিউটার দ্বারা জিনিসটা নির্ণয় করা হয়েছে আর কি তখন আমি মোটেই তখন আর লড়াচড়া করতে পারিনি এদিক দিয়ে আমার যাওয়ার টাইম হয়ে গেছে বলতে কি মানে যখন মানে ট্রিটমেন্ট করেছে তখন নাকি ট্রিটমেন্ট পর থেকে আর লড়াচড়া হ্যাঁ ট্রিটমেন্ট নেওয়ার পরে আর আমি ওইগুলোর ব্যথা প্লাস আগের ব্যথা দুটোটা ব্যথায় আমার মনে হয় যে অ্যাডজাস্ট হওয়ার পর আমি আর কি বেশি একটা শরীর খুবই আমার ইয়ে হয়ে গেছে এটা কি শুধু ব্যথাই ছিল নাকি অবশ ভাব বা এরকম কিছু না উনি যখন ইঞ্জেকশনগুলো দিছে তখন ফায়ে বোঝা গেছে ফায়ে ওই যে মেডিসিনগুলো গেছে ওটা বোঝা গেছে আর কি যেমন এছাড়া যে ওই মেডিসিন ইয়ে করছে আর কি ডিভি তখন আমি ওইগুলো নেওয়ার পরে পরে সবাই আমরা ফ্যামিলিগত বসলাম বসে চিন্তা ভাবনা করলাম যে এই মুহূর্তে না যাওয়াটাই ভালো হবে ট্রিটমেন্টটা নেওয়াটাই ভালো তো তখন আমি টিকিট ক্যান্সেল করে দিছি ক্যান্সেল করে আমি 2 মাস এটা ইয়ে করছি পরবর্তী আমি ঢাকা থেকে বাড়ি যাইয়ে হঠাৎ ইউটিউবের মধ্যে স্যারের ভিডিও দেখতে পেলাম তো এর সাথে সাথে আমি ওই ভিডিও দেখছি তারপর কি ট্রিপুনা কি জানে ওনার ইয়েও দেখছি কয়েকটা দেখার পরে দেখলাম যে স্যারের ইয়েটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগলো স্যারের কয়েকটা ভিডিও দেখলাম সকস ভাইয়ের ইয়েটা দেখলাম পরে আমি চিন্তা ভাবনা হলো কী করে তখন আমার বড় ভাই থাকে ঢাকা মলি বাজারে ওনাকে ফোন দিলাম উনি বলে তাহলে আসো যেহেতু টিকিট ফিস ক্যান্সেল করছো তাহলে আসো তারপর হচ্ছে আপনারা স্যারের কাছে আসলো জি জি আমি স্যারের কাছে স্যারের সাথে যখন কথা বললেন স্যার আপনাকে দেখলো তারপর স্যার কী বললো আপনাকে দেখ স্যার দেখে আমার আবার কয়েকটা টেস্ট দিছে উনি ব্লাড টেস্ট দিল তখন আমি ব্লাড টেস্টগুলো করাইছি করানোর পরে স্যার রিপোর্টগুলো দেখলেন
দেখার পরে স্যার আমাকে 15 দিনের ভর্তি দিয়েছে আর কি। এমআরআই রিপোর্ট দেখেছিলেন? জি জি জি, উনি এমআরআই রিপোর্টটা দেখার পরও আবার তারপরে ওই অন্যান্য ব্লাডের ইয়েগুলো দেখছে আগে, তারপরে উনি নিজে আবার বুঝেছে যে আমরা অনেকগুলো মিলে একটা রোগ, কিন্তু এটা সংক্ষেপে বোঝা যায় আর কি, যেটা উনি বলছে বাংলাতে বাত রোগ বা এরকম কিছু, কিন্তু আসলে এটার সাথে অনেকগুলোই জড়িত। আচ্ছা, তারপর স্যার আপনাকে বলছে, স্যারের কাছে আসছে, স্যারা বলছে যে আপনার ডিসপ্লেগ আছে এবং কি আর অন্যান্য সমস্যা আছে, আপনি ভর্তি হতে হবে। তখন আমি স্যারকে ভর্তি, স্যার আমাকে ভর্তি দিলেন। যখন ভর্তি হলেন, আপনার ট্রিটমেন্ট শুরু হলো, আপনাকে 3 বেলা করে থেরাপি ট্রিটমেন্ট দিচ্ছে বা অন্যান্য আরও যে ট্রিটমেন্ট প্রোটোকল আছে ওনাদের, ওনারা দিচ্ছেন, তো কতদিন পর থেকে আপনি বুঝতে শুরু করলেন যে আমি একটু একটু ধীরে ধীরে সুস্থ হতে চলেছি? 4-5 দিন যাওয়ার পরে আমি একটু তো বুঝতে পারছি যে হালকা একটু আমাদের আগে একটু চেঞ্জ হচ্ছে বা ভালো লাগতেছে। জি হ্যাঁ। আচ্ছা, কতদিন ভর্তি ছিলেন বা আজকে কত? আমি আজকে পর্যন্ত 14 দিন। 14 দিন। এখন কি অবস্থা আপনার? এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি। আচ্ছা, এই যে এতদিন ট্রিটমেন্ট নিলেন, এখানকার যে ট্রিটমেন্ট ব্যবস্থা বা আপনি যে অনেক জায়গায় ট্রিটমেন্ট করলেন, করার পরে আরেকটা ভরসা করে আপনি আরেকটা জায়গায় আসলেন, কেমন মনে হয়েছে এই ট্রিটমেন্ট বা কি মনে হয়? না, এই ট্রিটমেন্টটা আলহামদুলিল্লাহ আমি স্যারের জন্য অনেক দোয়া করি, যাতে স্যার এরকমভাবে মানুষকে সেবা দিতে পারে, মানুষের সেবা পায়। স্যারের ট্রিটমেন্টটা খুবই ভালো। আচ্ছা, বাকি ভালো করা মালিক তো আল্লাহ পাক। অবশ্যই। এই যে আপনার ব্যথা ছিল পায়ে এবং কোমরে, ঘাড়ে, এরকম অসংখ্য পেশেন্ট বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে আছে যারা আসলে এখনো আপনার মতো জানেন না যে আমার এই সমস্যাটার জন্য আসলে আমাকে কোথায় যেতে হবে। জি জি জি। আপনি যদি এইখানে আজকে না এসে যদি একদম প্রথমে আসতেন তাহলে হয়তো আপনার এতদিন আপনার টিকিট ক্যান্সেল করতে হতো না, আপনার এত কষ্ট সহ্য করতে হতো, 6 মাস হাতে ছিল। হ্যাঁ, তো ওই ভাইদের জন্য বা বোনদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছি যাদের এরকম সমস্যা, যাদের এই ধরনের কোমরে বা পিঠে বা এই ধরনের কোনো ব্যথায় ভুগতেছেন, দেশে এবং দেশের বাইরে যারাই আছেন, ভাই বেরাদর বাবা মা যারাই আছে, আমি তাদেরকে আমার পক্ষ থেকে এটা বলতেছে যে আপনারা একবার হলো অন্তত পক্ষে ডাক্তার সফিউল্লাহ স্যারের কাছে এসে আপনারা পরামর্শ করেন এবং স্যারের ট্রিটমেন্টটা নেন। আশা করি ইনশাল্লাহ ফল পাবে, এটা আমার আশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এখানে আমরা ওনার ভাইকেও পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো যে উনি আসলে প্রথমের দিকে ওনার ভাইকে কেমন দেখেছিলেন এবং আজকে ট্রিটমেন্ট শেষে কেমন দেখছেন। জি, আসসালামু আলাইকুম। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আফসান হাবিব। আফসান হাবিব, আপনার তো ভাই। জি। আপনি সেই অনেক আগে থেকেই ওনাকে দেখছেন, ওনার যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছে এবং আপনার নিজ চোখে ওনাকে দেখেছেন, তো কেমন দেখতেন ওই সময়টাতে এবং আজকে কেমন দেখছেন? না, ওনাকে নিয়ে বেশিরভাগে আমি বিভিন্ন ডক্টরের কাছে গেছি, তারপরে এখানে তো ওখানে যাওয়ার পরে ওই চিকিৎসাটা আমি নিলাম, মানে ওনার টিকিট বলছিল 28 তারিখ, তো ওনার আমরা সবাই মিলে বললাম যে প্রথম প্রাথমিক চিকিৎসাটা নেই, দেখা যাক কী হয়। তো ওনার প্রাথমিক চিকিৎসাটা নেওয়া হলো, নেওয়ার পরে এখন আরও 2টা চিকিৎসা ওনার বাকি আছে। এখন কয়েকদিন দেখলাম যে ওনার আসলে ব্যথাটা কমতেছে কি না, কী বা কারা ফলটা দেখাচ্ছে কীরকম, এখন আমরা দেখতেছি কমতেছে না কোনো। তারপরে আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি যে টিকিটটা যাতে পিস নামায়, চিকিৎসা পরিপূর্ণ চিকিৎসা হয়ে তারপরে বাইরে যাবে। পরে আরও কয়েকদিন দেখলো, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনার মানে ব্যথা কেমন এখন, যে ওই যে চিকিৎসাটা নিয়েছেন কিছুটা কম মনে হইতেছে কি না। উনি বলতেছে আমার তো তেমন কম মনে হইতেছে না। তখন আমি চিন্তা করলাম, পরে উনি আবার ইউটিউব ভিডিওটা দেখলো, আমাকে আবার এটার লিঙ্ক দিল, তখন আমি ওনার ভিডিওগুলো আবার আমিও দেখলাম, লিঙ্কগুলো দেখলাম। দেখার পরে আমি পরে আমার বড় ভাই আছে ওনার সাথে যোগাযোগ করলাম, তাহলে উনি বললো যে ঠিক আছে আসো। তো ওখানে আসলাম, আসার পরে স্যারের সাথে এখানে এসে কথা বললাম, তখন স্যার কিছু টেস্ট দিল, ব্লাড টেস্ট দিল, যেগুলো মাজাতে দিছিল যেটা এটা এমআরআই প্রবলেম, ওইটার করা লাগে না, কিছু আপনার ঘাড়ে যে ব্যথাগুলো বলছিল ওগুলোর জন্য কিছু ব্লাড টেস্ট ছিল। হ্যাঁ, এমআরআই রিপোর্টটাও ওই যে ইসলাম স্যার করেছিল কুমিল্লাতে, তখন ওই যে ঘাড়ের জন্য কিছু ব্লাড টেস্ট দিয়েছিল ওগুলো স্যার করেছিল। করানোর পর স্যার বলছে যে ওই এমআরআইটা ইয়াতে সমস্যা আছে, ঝিল একটু বাইর হয়ে গেছে, হ্যাঁ ওইটাতে জন্য ব্যথা আর কিছু বাতের প্রবলেম আছে। উনি কিছু ওষুধ দিল আর বলল যে 15 দিনের ভর্তি হওয়ার জন্য। পরে আমরা আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, করার পরে আমরা পরের দিনই ভর্তি নিলাম। আচ্ছা,
আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আগের চেয়ে আগে যে ব্যথাগুলো ছিল এগুলো চেয়ে আজকে অনেক ভালো। আচ্ছা, এই যে একটা সময় উনি ওনার নানা ধরনের ব্যথার কথা বলতো, আপনি এবং ফ্যামিলির একজন মানুষ যদি অসুস্থ থাকে সেটা পুরো ফ্যামিলির মধ্যে একটা ইফেক্ট পড়ে এবং সবারই খারাপ লাগে, আজকে একজন সুস্থ স্বাভাবিক মানুষকে নিয়ে যাচ্ছেন, কেমন লাগছে সবার কাছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের অন্যান্য দর্শকদের জন্য যদি আপনার কোনো উপদেশ থাকতো, আপনাদের যদি মানে মাজাতে বা আপনার ঘাড়ে পিঠে বা পায়ে ব্যথা থাকে, তাহলে সফিউল্লাহ স্যার DPRC হসপিটালে অন্তত স্যারের সাথে একটু পরামর্শ করতে পারেন, পরামর্শ করে আপনাদের যদি ভালো লাগে তাহলে স্যারের চিকিৎসাটা নিতে পারেন। জি, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, মানুষ হিসাবে আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব এবং সৃষ্টিকর্তা আমাদেরকে বিবেক বুদ্ধি সবই দিয়েছেন। আমরা আসলে অনেক সময় একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমাদের আসলে কিছু সমস্যা, সেটা ব্যক্তিগত হোক, শারীরিক হোক, যেটাই হোক, আসলে এই সমস্যাটা আমরা কার সাথে শেয়ার করব বা কার সাথে করব না, কোথায় যাব বা কোথায় যাব না, এগুলো নিয়ে আসলে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভোগেন। তো আমাদেরকে একটু চোখ কান খোলা রাখতে হবে, একটু সমস্যাটা নিয়ে আমার যে কাছের মানুষ আছে তাদের সাথে একটু আলোচনা করতে হবে এবং জানার চেষ্টা করতে হবে যে আসলে এই সমস্যার জন্য আসলে আমার কোথায় যাওয়া উচিত। সঠিক জায়গায় যদি আপনি সঠিক ট্রিটমেন্ট বলেন বা সঠিক উপদেশ নিতে পারেন, তাহলে অবশ্যই যে কোনো সমস্যা বা চিকিৎসা আপনারা অবশ্যই সঠিকভাবে পাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এখান থেকে আপনাদের অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।